বন্ধুরা, বর্তমানে ভারতবর্ষে করোনা ভাইরাসের এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, গরিব মানুষকে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তো এই সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, প্রতিটা সাধারণ মানুষকে, দরিদ্র শ্রেণীর মানুষকে রেশনে সম্পূর্ণ ফ্রিতে 5 কিলো করে মাথা পিছু চাল দেওয়া হবে। তো এই যে আপনারা রেশনের মাধ্যমে চালটা পাবেন, এই রেশনের চালটা কি আপনারা প্রত্যেকজনেই পাবেন নাকি একটু নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে? অর্থাৎ কোন রেশন কার্ডের ক্যাটাগরিতে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে? এছাড়াও কবে থেকে এই রেশন দ্রব্য দেওয়া হবে? সম্পূর্ণ আমি বিস্তারিত ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আপনি অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে পারেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের নিট অ্যান্ড ক্লিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার থেকে যে মাথা পিছু 5 কেজি করে চাল এবং 2 কেজি করে গম বা আটা দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা কোন কোন ক্যাটাগরির, অর্থাৎ অন্তর্দয়, SPHH, PHH, RKSY1 বা 2 কোন কার্ডে দেওয়া হবে, সবার প্রথম সেটা আগে দেখে নেব, তারপর কবে থেকে দেওয়া হবে সেটা আমরা দেখব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থা করেছে, এবং সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি AAY, অর্থাৎ অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ এই ধরনের কার্ড। এখানে দেখতে পাচ্ছেন যে চাল দেওয়া আছে 5 কেজি প্রতি কার্ড, এবং গম দেওয়া আছে 2 কেজি বা গম বা আটা প্রতি কার্ড পেছু। অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি একজন ব্যক্তি 5 কেজি চাল এবং 2 কেজি গম পায়, তাহলে সেই ব্যক্তিতে যদি আপনার 5 জন মেম্বার থেকে, তাহলে 5×5=25 কিলো চাল এবং 5×2=10 কিলো আটা পাবে সম্পূর্ণ বিনামূল্যে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে SPHH ক্যাটাগরি, অর্থাৎ এই ধরনের কার্ডে আপনারা চাল 5 কেজি করে প্রতি কার্ড পেজে পাবেন, এবং গমেও 2 কেজি করে পাবে, অর্থাৎ AAY কার্ডের মতোই তারাও সম্পূর্ণ ফ্রিতে রেশন দ্রব্য পেয়ে যাবেন, কোনো পয়সা লাগবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে PHH রেশন কার্ড, আর PHH রেশন কার্ডেও দেখতে পাচ্ছেন যে মাথা পিছু 5 কিলো করে চাল এবং কার্ড পিছু 2 কিলো করে গম, এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিবারে যতজন মেম্বার আছে তত ×5 এবং ×2 করে আপনারা সেই হিসাবে চাল বা গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার আমরা আসছি সরাসরি RKSY1, অর্থাৎ এই ধরনের কার্ড যাদের রয়েছে তারাও কিন্তু সম্পূর্ণ এই ধরনেরই একই রকম বিনামূল্যে রেশন দ্রব্যের ফ্যাসিলিটি পাবেন। এরপর আমরা আসছি সরাসরি RKSY2 ক্যাটাগরির কার্ডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের এই ধরনের কার্ড রয়েছে তাদের চাল এবং গম কোনোটাই কিন্তু নট অ্যাপ্লিকেবল দেওয়া রয়েছে, কিন্তু সরকার এই অবস্থার পরিবর্তন করতে পারে, এই সিদ্ধান্ত যদি পরিবর্তন করে তাহলে কিন্তু এদেরকেও দেওয়া হতে পারে। বর্তমানে এই অবস্থায় এখনও পর্যন্ত সরকার যতদিন না এই সম্বন্ধে কিছু বলছে ততদিন পর্যন্ত তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রেশন দ্রব্য পাবে না, তারা আগে যে ধরনের রেশন দ্রব্য পেত ঠিক সেইভাবেই রেশন দ্রব্য তারা পেয়ে যাবে। তো এই যে রেশন দ্রব্যগুলো দেওয়া হবে, এই রেশন দ্রব্যগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, এবং সেটা এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু করা হবে এবং আগামী 6 মাস পর্যন্ত দেওয়া হবে। অগ্রিম 3 মাসের কিন্তু একসাথে আপনাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 3 মাস পর্যন্ত প্রথম যে 3 মাসের আপনি জিনিস একসাথে নিয়ে নিতে পারেন, অর্থাৎ রেশন দ্রব্য একসাথে নিয়ে নিতে পারেন। এছাড়াও বিগত 6 মাস ধরে এই প্রসেস চলবে এবং 6 মাস পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার অনেকটা উপকার লেগেছে, সুতরাং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভিডিও কন্টিনিউ চ্যানেল থেকে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।